মুখভরা বাউল যশোর জেলা সদরে অবস্থিত বিশাল একটি জলাশয়। বাউটি ঘিরে রয়েছে 5টা গ্রাম, এগুলো হলো হালসা, আরিসপুর, চান্দুটিয়া, মঠবাড়ি এবং ইছাপুর। বাউটা 7 কিলোমিটার লম্বা একটা খাল দিয়ে কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত। কাছেই যশোর ক্যান্টনমেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন এখানে শীতকালীন মহড়া চালিয়ে থাকে। 2022 সালের 25 ডিসেম্বর আমরা বুকভরা বাউরে বেড়াতে গিয়েছিলাম। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। এই শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সড়ক ধরে এগোলেই এই বাউর। শুরু থেকে আজ পর্যন্ত একবারের জন্যও এই বাউরের বুক জলশূন্য হয়নি, তাই এর নাম বুকভরা বাউর। বাউরকে ঘিরে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। কল্প কাহিনী অনুসারে কানু ঘোষ নামে একজন দিঘির জলের নিচে সপরিবারে বসবাস করে। কানু ঘোষের আছে গোয়াল ভরা গরু। কোনো এক সময় ছেলেমেয়ের বিয়েতে নেমন্তন্ন করলে কানু ঘোষ নাকি সোনার তৈজসপত্র ধার দিয়ে সাহায্য করতেন। পরের অংশটুকুও পরিচিত। কোনো এক লোভী মহিলা একটা সোনার চামচ লুকিয়ে রাখায় তিনি আর নিমন্ত্রণ গ্রহণ করেননি। সাদা মাছের জন্য বিখ্যাত এই বাউড়ে আসা মৎস্য শিকারীদের সহজে বিমুখ করেন না কানু ঘোষ। কিন্তু যারা চ্যালেঞ্জ করে মাছ ধরতে নামে তারা নাকি ঠিকই ব্যর্থ হয়, অনেকে দুর্ঘটনায় পড়ে। অন্য আরেকটা গল্পে আসি। 362 গ্রামের জল আসে এই বাউড়ে। এই জল একমাত্র খাল দিয়ে কপোতাক্ষে গিয়ে মেশে, কিন্তু কখনোই উপচে পড়ে। আবার আশ্চর্যের বিষয়, কপোতাক্ষে জল এই খাল বেয়ে আসে না। এর পেছনে নাকি অলৌকিক এক ঘটনা আছে। ঘটনাটি হলো, কোনো এক সময় কাজী কালু এবং চম্পাবতী যশোর শহরের অদূরে লাউজানি নামক স্থানে আস্তানা গাড়েন। একদিন গাজী পীর এই খালের পাড়ে নামাজ আদায় করছিলেন। কপোতাক্ষের দিক থেকে খালের মধ্যে বন্যার জল আসছিল। পীর তার হাতের লাঠি দিয়ে ইশারা করলে কপোতাক্ষের সেই স্রোত থেমে যায়। আমাদের ফেরার তাড়া ছিল। বাউড়ের মেঠো পথ বেয়ে আমরা ফেরার পথ ধরলাম।